वेलकम बैक वंस अगेन। आगामी सोमवार थेके मैक्सिमाम कलेजे फाइनल टीचिंग आरम्भ हो जाए। जदिव किछु किछु कलेजे त्रिपुरा जरा कैंडिडेट रयेछेन आपनादेर किन्तु डेट एकटु परिवर्तन होबे, सेटा अवश्यई आपनारा कलेजेर कलेज कर्तृपक्षेर संगे एकटु जोगाजोग करे नेबेन जे डेटटा परिवर्तित हये कोन डेटे होबे। तबे 10 थेके 22 तारीखेर मध्ये समस्त कलेजे टीचिंग हये जाबे। आजके आलोचना करब टीएलएम लिस्ट। टीएलएम अर्थात टीचिंग लार्निंग मेटेरियल आपनादेर की कि निये जेते होबे। टीएलएम बोलते शुधुमात्र किन्तु खाता नय बा कोनो मडेल चार्ट नय, समस्त किछु किछु बोझानो हय किन्तु आपनादेर की कि निये जेते होबे फाइनल टीचिंग एर समय सेटा आमरा एकटा लिस्ट तैरि करे देखब जाते परीक्षार समय भूल ना हय। प्रथमे जेटा प्रयोजन सेटा हलो आपनादेर 60 LD। द्वितीयटा हलो आपनादेर कम्युनिटी बेस्ड एक्टिविटी जे खाताटा सेइटा। तृतीयटा हलो आपनादेर फाइनल टीचिंग एर खाता। एर पोरे जेटा आसछे सेटा हलो आपनादेर असाइनमेंट जेटा हय आपनादेर सबजेक्ट रिलेटेड। एई चारटी खाता छाड़ाओ आरो किछु निये जेते हय सेगुलो आमरा आलोचना करब। प्रथम तीनटी होच्छे प्रैक्टिकाम एवं लास्टेरटा होच्छे असाइनमेंट। ओके, ए छाड़ा की नहीं जो है नम्बर फाइव। नम्बर फाइव होच्छे आपनादेर मॉडल एवं नम्बर सिक्स होच्छे आपनादेर चार्ट एवं अवश्य चार्टेर संगे की नेबेन होल्डार नेबेन, कारण सेटा तो आपनाके एग्जाम सेंटारे सेटाके होल्ड करते हबे। আর সাত নম্বরটা হচ্ছে আপনাদের একটা পয়েন্টার নেবেন, যে লাঠি দিয়ে যখন বোঝাবেন সেই পয়েন্টারটা আপনারা নেবেন। এই সাতটা বেসিক জিনিস অবশ্যই আপনাদের পরীক্ষা হলে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের মার্কস কমে যাবে। পয়েন্টারটা কিন্তু অবশ্য দরকার। মডেল নিয়ে আলোচনা করেছি, খাতাপত্র সব কিছু নিয়ে আলোচনা করেছি, পয়েন্টারটা কী দিয়ে করতে পারেন। অনেকে হয়তো কাঠ দিয়ে করেন, যদি সেটা না হয় কোনো ব্যাম্বু স্টিক থাকতে পারে, পাটকাঠি দিয়ে অনেক সময় ভেঙে যায়। পাটকাঠি দিয়ে পাটকাঠিটা একটু কালার করে একটু ওই রঙিন কাগজ টাগজ দিয়ে অনেক সময় করা হয়, কিন্তু সে সমস্ত না করে একটু কাঠের দোকান থেকে ওয়েস্টের যে উডগুলো থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা একটা পয়েন্টার করে নিতে পারেন। পয়েন্টার ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। যখন আপনি মডেলের দিকে বোঝাবেন, মনে করেন এটা বোর্ড, বোর্ডের পাশে আপনার একটা মডেল আছে, তো পয়েন্টার দিয়ে আপনাকে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে পয়েন্টার দিয়ে বোঝাতে হবে যে এই জিনিসগুলো, না হলে কিন্তু আপনি পুরোপুরি টিচিংটা করাতে পারবেন না। আশা করি আপনাদের একটু হেল্প করতে পারলাম যে এই সাতটা জিনিস যেটা আমি আলোচনা করলাম আরও একবার আলোচনা করছি। প্রথম হচ্ছে আপনাদের এলডি, দু নম্বর হচ্ছে 60 LD, দু নম্বর হচ্ছে আপনাদের ফাইনাল টিচিংয়ের এলডি, এরপরে তিন নম্বর হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, চার নম্বর অ্যাসাইনমেন্ট, পাঁচ নম্বর মডেল, ছ নম্বর চার্ট এবং সাত নম্বর হচ্ছে পয়েন্ট। আশা করি এইগুলো আপনাদের জোগাড় করা হয়ে গেছে। যদি ভিডিওটা হেল্পফুল লাগে বা কোনো রকম কোয়ারি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।